আচ্ছা, তো এ পর্যায়ে আমরা ডিবাগিং নিয়ে আলোচনা করব। তো ডিবাগিং ডিবাগ ডিবাগকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে আমরা পাই ডি তো বাগ। তো বাগ মানে হলো যখন কোনো প্রোগ্রামে আমরা ভুল পাব, ঠিক আছে, যখন কোনো এরর প্রদর্শন করবে তখন তাকে বলা হয় বাগ। আর সে এররকে যখন আমরা সংশোধন করব তখন তাকে বলা হয় ডিবাগিং। অর্থাৎ কোনো প্রোগ্রামকে যখন ভুলটাকে আমরা সংশোধন করব তখন তাকে বলা হয় ডিবাগিং। ওকে, তো ডিবাগিং বা ডিবাগ বিভিন্ন ধরনের ডিবাগ হয়ে থাকে, তার মধ্যে আমরা কিছু সংখ্যক এরর আলোচনা করব, যেমন সিনট্যাক্স এরর, তারপর রান টাইম এরর, লজিক এরর, তারপর ইনফরমেশন এরর। হ্যাঁ, তো এখানে যে সিনট্যাক্স এরর, ঠিক আছে, তারপর এই যে সিনট্যাক্স এরর, তো সেটা কিরকম? তো আসলে সিনট্যাক্স এরর এটা হচ্ছে এরকম যে প্রোগ্রামে যখন আমরা কোনো প্রকার ব্যাকরণিক ভুল পাবো তখন তাকে বলা হয় সিনট্যাক্স এরর। যেমন এখানে যেটা দেওয়া আছে যে ইটস অকার ডিউ টু দা ভায়োলেশন অফ ওয়ান অর মোর গ্রামার রুলস, অর্থাৎ ব্যাকরণিক যে ভুলগুলো হবে প্রোগ্রামে তাকে বলা হয় কি সিনট্যাক্স এরর। সেটা কিরকম? সাপোজ অনেক সময় আমরা দেখা যায় ব্র্যাকেট দিতে আমরা ভুল করি, সেমিকলন দিতে ভুল করি, কমা দিতে ভুল করি, ঠিক আছে, এই যে এরর গুলো তাকে বলা হয় কি সিনট্যাক্স এরর। তো সিনট্যাক্স এরর খুব সহজে কম্পাইলার কিন্তু ক্যাচ করতে পারে, এবং সেটা কি আমাদের কম্পাইলে কম্পাইল করার পর আমাদের এডিটরে শো করে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা যদি এরকম একটা উদাহরণ দেখি, সাপোজ আমি এখানে একটা প্রোগ্রাম লিখেছি, তো এখানে দুটা সংখ্যার ভিতর যোগফল বা এ আর বি এর ভিতর কি যোগফল। আচ্ছা, তো আমি সাপোজ এখানে যদি আমি এই প্রোগ্রামটাকে সাপোজ আমি রান করি, আচ্ছা এই যে এখানে রান করার পর সাপোজ আমি দিলাম 22 একটা সংখ্যা, টু, আচ্ছা একটা সংখ্যা দিলাম টু আর একটা সংখ্যা দিলাম থ্রি। ওকে, তাহলে এখানে এই যে আমার যোগফল দেখাচ্ছে কত, এখানে 5 দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো সাপোজ আমি যদি এরকম হয় যে আমি এখানে যে সেমিকলনটা আছে আমি সেমিকলনটাকে কি করলাম এখান থেকে রিমুভ করলাম, এরপর সেভ দিয়ে আমি যদি এখানে রান করি তাহলে কি এই যে আমার এখানে একটা অ্যারো দেখাচ্ছে, কোথায়, এই যে এখানে একটা কি অ্যারো শো করছে, ঠিক আছে, এই যে অ্যারো শো করছে, ঠিক আছে। আচ্ছা, তো এইটা হচ্ছে কি আমাদের সিনট্যাক্স অ্যারো, যখন কোনো প্রকার আমরা সেমিকলন দিতে ভুল করবো বা ব্র্যাকেট দিতে ভুল করবো, এই ধরনের এরর হচ্ছে কি সিনট্যাক্স এরর। ওকে, তো এখন এই যে আর এই এরর গুলো কি আমাদের কম্পাইলার খুব সহজে কি ক্যাচ করতে পারে এবং কম্পাইলার শো করে। ওকে, তারপর যে এররটা ছিল, আচ্ছা আমরা লজিক এরর নিয়ে আলোচনা করি প্রথমে। আচ্ছা, তো লজিক এরর, তো লজিক এররটা হচ্ছে ইট ইজ এ এরর ইন দ্য প্রোগ্রাম লজিক ইটসেলফ দ্যাট লিডস টু রং বিহেভিয়ার ডিউরিং রান টাইম। আচ্ছা, ওকে, ইট ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট এরর টু ফাইন্ড অ্যাজ দ্য কম্পাইলেশন প্রসেস সাকসেস বাট এরর অকার্স লেটার অ্যাট রান টাইম। ওকে, এটা হচ্ছে কিরকম, লজিকে আমাদের যখন এরর হবে বা প্রবলেম থাকবে, সাপোজ আমরা একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যা তুলনা করব, ঠিক আছে, তো এখানে আমি একটা ইন্টিজার টাইপ সংখ্যা নিলাম যে 10। ওকে, 10টা আমি যদি এখানে লিখলাম যে এক্স এর মান 10। ওকে, তারপর ইফ আমি একটা কন্ডিশন দিলাম যে এক্স ইজ গ্রেটার দেন 10, হ্যাঁ, তাহলে আমার কি এক্সিকিউশন হবে এই কোডটা, এই ভ্যালুটা এই প্রিন্ট আউট করবে কি এক্স ইজ লেস দেন 10। আচ্ছা, কিন্তু এক্সটা কিন্তু 10 এর থেকে ছোট না, এক্সটা কি 10 এর সমান। আবার এলস দিলাম যে এক্স ইজ হায়ার দেন 10, কিন্তু এক্সটা তো 10 এর থেকে বড়ও না, তাহলে আমার দুটোই কিন্তু কি ফলস। তো এটা হচ্ছে লজিক্যাল এরর, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা যে জিনিসটা দেখবো তথ্য সংক্রান্ত ভুল, আচ্ছা বা ইনফরমেশন এরর। সাপোজ একই যদি প্রোগ্রাম দিয়ে আমি দেখাই, তো এখানে আমি চাচ্ছি যে সাম করতে দুইটা সংখ্যার এ এবং বি আমি ইনপুট নিয়েছি, ঠিক আছে, স্ক্যান আপ করে, এরপর আমি চাচ্ছি যে যোগ করতে, তো আমি সাপোজ এখানে যদি যোগ না করে যদি বিয়োগ দিয়ে দিই, কি বিয়োগ দিয়ে দিই, আমার প্রোগ্রামটা রান হবে ঠিকই কিন্তু আমার ইনফরমেশনে ভুল থাকবে, ঠিক আছে। তো এ ধরনের এররকে বলা হয় কি ইনফরমেশন এরর। এই যে এখানে আমি যখন মাইনাস দিব কিন্তু আমি চাচ্ছি যে কি যোগ করতে, তাহলে সাম আমি কি করলাম সাবস্ট্রাকশন করলাম, কিন্তু ফলাফল এক ঠিকই শো করবে কিন্তু আমার তথ্যে কিন্তু ভুল ছিল, ওকে, রং শো করবে। ওকে, এই হচ্ছে আমাদের কি এই হচ্ছে আমাদের ইনফরমেশন এরর। ওকে, আচ্ছা, এরপর আরো অনেকগুলো এরর আছে, যেমন কম্পাইল টাইম রান টাইম বা কম্পাইল টাইম এরর। তো এই ধরনের এরর আসলে আমাদের কম্পাইলার কিন্তু এগুলো
শো করতে পারে না অনেক সময়, ঠিক আছে? এই ধরনের এরর দেখা যায় অনেক সময় কম্পাইল কি শো করতে পারে না, এই ধরনের এরর কে বলা হয় রান টাইম এরর, ঠিক আছে? এরর গুলো আসলে এগুলো নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। এই যে এখানে একটা উদাহরণ দেখা যাচ্ছে যে এখানে আমি কিন্তু ডিফাইন করি নাই, এই যে এখানে ডিপটাকে ডিফাইন করি নাই, কিন্তু এখানে কি করেছি আমি প্রোগ্রামে অ্যাড করেছি, এই ধরনের এরর, ঠিক আছে? এগুলো হচ্ছে বলা হয় কি কম্পাইল লাইন এরর বা কম্পাইল টাইম এরর, ঠিক আছে? তো যাই হোক, এই হচ্ছে ডিবাগিং। ডিবাগিং মানে হলো কি, যখন কোনো প্রোগ্রামে আমরা ভুল দেখব এবং ভুলটাকে যখন সংশোধন করব, তাই হচ্ছে ডিবাগিং। তো ঠিক আছে, আজ এতটুকুই, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।